একটা দল চিরকালের ডার্ক হর্স, তারা যখন তাদের প্রথম স্বর্ণালী প্রজন্ম খেলেছিল তখনও ডার্ক হর্স ছিল, তাদের দ্বিতীয় স্বর্ণালী প্রজন্ম যখন এখন খেলছে এখনও তাদেরকে কনসিডার করা হচ্ছে বিশ্বকাপের অন্যতম ডার্ক হর্স। বলছিলাম বেলজিয়ামের কথা, দে হ্যাড আ ফ্লাইং স্টার্ট ইন দ্য ওয়ার্ল্ড কাপ। আমরা বেলজিয়ামকে নিয়ে কথা বলবো, সাথে ইংল্যান্ড এবং সুইডেনের দুটো ম্যাচ হয়েছে সেটা নিয়েও কথা বলবো। ভিশন গোলে আপনাদের সাথে রয়েছে আমি রুবাইদ ইফতেখার, এবং আজকে আমাদের সাথে যোগ দিয়েছেন জাতীয় কোচ গোলাম রব্বানি ছোটন। ছোটন ভাই, স্বাগত আপনাকে স্টুডিওতে। বেলজিয়ামের কথা দিয়ে শুরু করছিলাম শোটা, যে তারা ডার্ক হর্স, তাদেরকে কিন্তু ফেভারিট বলে না যে আচ্ছা বিশ্বকাপের একদম আলটিমেট ফেভারিট, কিন্তু ডার্ক হর্স বলে যে আচ্ছা একটা সম্ভাবনা আছে। এইবার কি মনে হচ্ছে? কিন্তু রুবাইদ ভাই, এবার বেলজিয়াম যখন বিশ্বকাপ খেলা শুরুর আগে কিন্তু এবার কিন্তু অন্যবারের থেকে একটু তাদের সম্ভাবনাটা ফেভারিট, এবং তারা অনেক শক্তিশালী দল নিয়ে এবার আসছে, এবং অনেক ফুটবল বিশ্বের ফুটবল বিশ্বটা কিন্তু বলেই দিয়েছে যে এবার অন্যতম টপ ফেভারিট করবে তারা, তাদের সোনালী একটা সময়ে তারা কাটাচ্ছে। তো এই গোল্ডেন জেনারেশনটা তারা একটা কিছু করবে সেটা কিন্তু কালকের ম্যাচে তারা প্রমাণ করেছে। তারা কিন্তু তাদের খেলা একদম প্রথম থেকেই সব দিক দিয়েই, আমরা যদি বিশ্লেষণ করি সব কিছুতেই কিন্তু তারা এগিয়েছে। রাইট, বিশ্লেষণের কথা যখন বললেন, তো পানামার এগেইনস্টে পানামা কিন্তু প্রথমবার বিশ্বকাপ খেলছিল, আমরা দেখলাম যে পানামা সেই এক্সাইটমেন্টটা, যে প্রথমবার বিশ্বকাপে নামছি, একটা নার্ভ থাকে, একটা একটু এক্সাইটমেন্টও কাজ করে খেলোয়াড়দের মধ্যে, সেটা যত বড় খেলোয়াড়ই হোক বিশ্বকাপের মঞ্চটা এত বড়, তো সেটা যখন কেটে গেল পানামা কিন্তু আমরা ভেবেছিলাম যে তাদের সেই নির্ধারিত ছকে খেলবে, কিন্তু বেলজিয়াম ততক্ষণে ম্যাচের নিয়ন্ত্রণটা নিয়ে নিয়েছে। আসলে পানামা আপনার তারা নতুন আসছে, তারা আমরা একটা প্রত্যাশা করেছিলাম যে তারা নতুন আসছে, এবং বেলজিয়াম অনেক শক্তিশালী দল, তাদের এগেনস্টে তারা একটা ভালো কিছু তাদের ডিফেন্সিভ খেলবে উপহার দিবে, কিন্তু তারা শুরু ভালোই করেছিল। প্রথম আপনি জানেন যে গোললেস ড্র হয়েছে, যদিও সব দিক দিয়েই আপনার বেলজিয়াম এগিয়েছিল, কিন্তু দ্বিতীয়ার্ধে আসলে ব্যাপারটা হয়েছে যে প্রথমার্ধে বেলজিয়াম গোল না পাওয়াতে তারা ড্রেসিং রুম থেকে ফিরেই কিন্তু তাদের রূপটা অন্যরকম হয়ে যায়, এবং সেটা আমরা প্রতিফলন মাঠেই দেখেছি যে সেকেন্ড হাফে 3-0 গোলে তারা জয়লাভ করেছে। বেলজিয়ামের ছোটন ভাই, আপনার সাথে শুরুর আগেই কথা হচ্ছিল, সব থেকে শক্তিশালী দিক হচ্ছে তাদের দুই উইং প্লে, যেটা কেভিন ডি ব্রুইন এবং এডেন হ্যাজার্ড। হ্যাজার্ড তো আপনি গতকালের ম্যাচে আমার কাছে মনে হয়েছে যে কি প্লেয়ার, বেস্ট প্লেয়ার, সে আপনার দুর্দান্ত বল পজিশনে বেশিরভাগ সময় গিয়ে তাকে বল পজিশনেই দেখা গেছে, এবং ডমিনেট করতে পানামার আপনার ডিফেন্স লাইনকে সে ডমিনেট করতেই দেখা গেছে, তাকে নেতৃত্ব দিতেই দেখা গেছে, সেও যেহেতু আপনার টিমের ক্যাপ্টেন, তারপরে তাকে প্রত্যেকটা আক্রমণে কিন্তু নেতৃত্বেই সেই প্রাধান্য বিস্তার করেছে। রাইট, বেলজিয়ামের যেটা বলছিলাম যে হ্যাজার্ডের সাথে কেভিন ডে ব্রুইনও আছেন, ম্যানচেস্টার সিটির অন্যতম সেরা খেলোয়াড় ছিলেন, ইংলিশ চ্যাম্পিয়ন, তাদের এবারে যে তালমেলটা কালকে দেখলাম, এখন চারজনের যে কম্বিনেশন, লুকাকু আপনার, ড্রেস মার্টেন্স ছিলেন, ড্রেস মার্টিন, আর খুবই কম্বিনেশন চারজনের যে আপনার মুভমেন্টগুলো খুবই একটা দেখার মতো ই ছিল। স্পেশালি যদি আমি বলি যে হ্যাজার্ড এবং কেভিন ডি ব্রুইনের যে ক্রিয়েটিভ মিডফিল্ড প্লে, যেটা দুইজনেই কিন্তু আপনার খেলা যদি আমরা দেখি বিশ্লেষণ করি, ব্রুইন এন্ড হ্যাজার্ড দুইজনেই কিন্তু পুরো মাঝমাঠটা আপনার পুরো 90 মিনিটস তারা নিয়ন্ত্রণে রেখেছে। এবারের বিশ্বকাপে সেরা জুটি এটাকেই বলা যায় মাঝমাঠের জন্য, আমরা কিন্তু মডরিচ আর রাকিটিচের খেলাও দেখছি, আমরা দেখেছি ওরা দুইজনেও আপনার ভালো বোঝাপড়া ছিল, কিন্তু কালকের ম্যাচে হ্যাজার্ড এবং ব্রুইনকেই খুব বেশি আপনি আগে এগিয়ে রাখছেন। রাইট, সো কেভিন ডি ব্রুইনের হ্যাজার্ডের পার্টনারশিপের কথা হলো, লুকাকুর কথা একটু আলাদা করে আসি। লুকাকু তো স্পেশালি আপনি জানেন যে আপনার ও খুব ফর্মে আছে, আপনার লিগের খেলায়ও সে দুর্দান্ত নিয়মিত গোল করে আসছে, কোয়ালিফাইংয়েও অনেকগুলো গোল করেছে, কালকেও সেটা আপনি ফিনিশিং আপনি যদি দেখেন, স্পেশালি সেকেন্ড গোল ফ্যান্টাস্টিক গোল সে করেছে, দ্রুতগতিতে সে কাউন্টারটাকে দ্রুতগতিতে বল পেয়েছে এবং দ্রুতগতিতে সে ফিনিশ করেছে, সে যে একটা গুড ফিনিশার সেটার প্রমাণ কিন্তু কালকে সে রেখেছে। আর আপনার বেলজিয়ামের ডিফেন্সের কথা যদি বলি, ভার্টঙ্গেন আছেন, ওদের মতো সেরা কিছু, কালকে অনেক ভালো ফুটবল খেলেছে, সে অনেক টাফ ফুটবল খেলেছে, যেটা পানামার জন্য অনেক ফরওয়ার্ডের জন্য অনেক অসুবিধা হয়েছে, সে টোটালি কালকে তাকে পুরো 90 মিনিটের প্রফেশনালিজম, যেটা মানে টাফ ফুটবল, খুব ভালো ফুটবল, এবং উপরে উঠে অ্যাটাকে হেল্প করা সব কিছুই আসলে ছিল কালকে। ছোটন ভাই, পানামাও প্রথম খেলতে আসলো বিশ্বকাপ, এদিকে আইসল্যান্ডও
প্রথম বিশ্বকাপ খেলতে এসে আইসল্যান্ড কি করেছে আমরা সবাই জানি। আসলে এটা একটা মজার ব্যাপার যে কালকে আপনি দেখেন যে কালকে কিন্তু আমাদের এশিয়ার একটা টিম খেলেছে কোরিয়া, পানামা হলো আপনি ল্যাটিন আমেরিকা। জি, আপনার এই জিনিসটা আমাদের যারা বাইরে থেকে আসছে আর আপনার ইউরোপিয়ান যে টিমগুলো আইসল্যান্ড, তারা কিন্তু ইউরোপের বেশিরভাগ লিগে খেলে, এখানে কিন্তু একটা পার্থক্য আপনার আমরা দেখতেই পাচ্ছি যে আইসল্যান্ড আপনি ইউরোপের বেশিরভাগই ইউরোপের সব ক্লাবগুলোতে তারা খেলে থাকে, সেটার প্রমাণও আপনার তারা রেখেছে। কিন্তু আমাদের কোরিয়া আমরা আরও একটু ভালো প্রত্যাশা করেছিলাম, কিন্তু সেটা তারা আসলে এখানে করতে পারে। রাইট, না আমি যে প্রশ্নটা আসলে যে প্রসঙ্গটা আসতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আইসল্যান্ড এবং পানামার মধ্যে বেসিক পার্থক্য যেটা দেখলাম আমি, যে আইসল্যান্ড পুরো ম্যাচটাতে ধরে নিয়েছিল যে আমরা হারবো না, যেভাবে হোক আমরা গোল করবো, গোল করি বা না করি হারবো না, ডিফেন্সিভ ছিল, স্ট্র্যাটেজি ছিল। জি, অনেক বেশি অল আউট ফুটবল, আসলে পানামাটা ফুটবল খেলতে গেছে, পানামা যে আমরা ওয়ার্ল্ড কাপ আসছি হয়তো আমাদের এটাই আমাদের অনেক বিশাল পাওয়া, আমরা ফুটবল খেলবো, দর্শকদেরকে আমরা ফুটবল উপহার দিব, তাদের হয়তো এটা একটা ধারণা ছিল। কিন্তু আপনার আইসল্যান্ড কিন্তু আপনার একটা তাদের স্ট্র্যাটেজি ছিল যে আমাদের রক্ষণ আমরা সামলিয়ে আমরা যতটুকু কাউন্টার অ্যাটাকে যাওয়া যায় সেটাই কিন্তু আইসল্যান্ড পুরোপুরি ভাবে করতে পেরেছে। রাইট, বিশ্বকাপে আসা নতুন দলগুলোর জন্য কোন স্ট্র্যাটেজিটা আপনার কাছে মনে হয় যে ঠিক ছিল? আইসল্যান্ড কিন্তু হারেনি, ওদিকে পানামা কিন্তু বড় ব্যবধানে হেরে গেছে 3-0, এবং আইসল্যান্ড যদি আমার ধারণা আর্জেন্টিনার এগেনস্ট এরকম ফুটবল খেলতো তারাও কিন্তু একাধিক গোল হজম করতে পারতো কি না? অবশ্যই, কারণ আপনি তো আপনি দেখবেন যে বল পজিশনে কিন্তু বল পজিশন দেখেন, পাসিং দেখেন, তারপরে আপনার সেট প্লে দেখেন, সব কিছু কিন্তু আর্জেন্টিনা এগিয়েছিল। তারা যদি তাদের জায়গা ছেড়ে উপরে আসতো অবশ্যই আর্জেন্টিনা অনেকগুলো সুযোগ পেয়েছিল, আরও বেশি সুযোগ পেত এবং সেখান থেকে আমি মনে করি যে গোল স্কোর হতো। তাদের যে স্ট্র্যাটেজি ছিল তারা সেটা সঠিকভাবে করতে পেরেছে বলেই তারা আর্জেন্টিনার কাছ থেকে 1 পয়েন্ট নিয়ে একটা ভালো অবস্থানে তারা আছে। রাইট, আমরা রাতে আরও একটা বড় ম্যাচ ছিল, এবার টিমটাও অনেক বড় নাম, স্টার প্লেয়ার ভরা একটা দল ইংল্যান্ড, তিউনিসিয়াকে কালকে তারা শেষ মুহূর্তের গোলে হারিয়েছে। ইংল্যান্ডের পেছনে এবার একটা ইন্টারেস্টিং কাহিনী হচ্ছে, ইংল্যান্ড দলটা যখনই বিশ্বকাপ খেলতে আসে তখনই তাদের মিডিয়া, তাদের দেশের এক্সপার্টরা তকমা লাগিয়ে দেয় যে বিশ্বকাপ জিততে যাবে। না, তারা তো এক ফেভারিট আপনার, তাদের ফুটবল ঐতিহ্য আছে, তারা বেশিরভাগ বিশ্বকাপে তারা অংশগ্রহণ করেছে। আর ইংল্যান্ড, ইংল্যান্ড তো ফুটবলের আপনি জানেন যে আর শুরুর থেকেই বলা হয় জনক, জনক, এবং তাদের লিগ বলেন, সব কিছু বলেন, বাইরের দেশ থেকে প্লেয়াররা এসে তাদের লিগে খেলে, সব কিছু মিলে আপনি একটা ঐতিহ্য ইংল্যান্ডের আছে। না, এবারে দলটার সাথে পুরনো দলগুলোর পার্থক্য হচ্ছে এবারে আসলে সবাই খুব বাস্তববাদী, তারা বলছেন যে খুব ইয়াং একটা দল, সবাই আপনার ইংল্যান্ড লিগে খেলে থাকে, সবগুলো প্লেয়ারই কিন্তু ইংল্যান্ড লিগে আপনার ইংল্যান্ডে খেলে, ইংল্যান্ডেই খেলে, তো এটা তাদের একটা সুবিধা। এবং তাদের কোচও আপনি মার্টিনেস ইয়াং, সব কিছু মিলে তার নির্ভর একটা টিম, আমি মনে করি খুবই ভালো টিম, তারা সেরা, কালকে তারা ফেভারিট যে বলে আসছে কালকে কিন্তু ম্যাচে তারা প্রমাণও করেছে যে তারা ভালো টিম, তারা সব কিছু তিউনিশিয়াও যদিও নতুন আপনার অনেকবারই আসছে কিন্তু এবার আপনার তারা কালকে ইংল্যান্ডের সাথে মোটামুটি একটা প্রতিদ্বন্দ্বিতা, আগের দুই ম্যাচে আমরা যদি দেখি তার থেকে কিন্তু তিউনিশিয়া কালকে ইংল্যান্ডের সাথে একটা মোটামুটি প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা খেলেছে। রাইট, আমাদের একজন দর্শক হোসেন, তিনি আমাদের সাথে যুক্ত আছেন, তিনি প্রশ্ন করেছেন যে আসলে এই প্রশ্নটা আপনার কাছেই করা যে ইংল্যান্ডকে ওনার মনে হয়েছে যে প্রত্যাশা মতো খেলতে পারেনি, আপনি কি মনে করেন? না, ওনারা কালকে একটা ব্যাপার হোসেন ভাই দেখতে হবে যে ইংল্যান্ডের কালকে ফার্স্ট ম্যাচ ছিল, তারপরেও তারা যতটুকু ভালোই চেষ্টা করেছে যে তারা কালকের ম্যাচে কিন্তু তারা ফেভারিট ছিল। বিশ্লেষণ আমরা যদি দেখি যে বল পজিশন, পাসিং, সেট প্লে সব কিছুতে তারাই ইংল্যান্ড কিন্তু এগিয়েছিল। রাইট, ইংল্যান্ডের অন্যতম খেলোয়াড় কালকে ছিলেন যার উপর ভরসা করা হচ্ছিল গতবার সিজনটা খুব ভালো কাটিয়েছেন, রহিম স্টার্লিং। স্টার্লিং কিন্তু একটা অফ গেম খেলেছে, তার জায়গায় কিন্তু লিনগার্ড অনেক চেষ্টা করতেছিল কিন্তু আসলে সব প্লেয়ারের একটা বাজে দিন যায়, স্টার্লিনের কিন্তু তেমন কিছু হচ্ছিল না, কিন্তু চেষ্টা করতেছিল যে খেলার জন্য, ওর যে স্বাভাবিক খেলাটা, কিন্তু কালকে হয়তো দেখা গেছে কালকে দিনটা হয়তো বাজে দিন গেছে। আর ইংল্যান্ডের যে ফিজিক্যাল ফুটবলটা, তিউনিশিয়ানরাও কিন্তু কালকে চেষ্টা করেছে, যে সেই একই রকম ফিজিক্যাল টিম, তারাও টাফ টিম চেষ্টা করেছে। আসলে সেকেন্ড হাফটা তিউনিশিয়া বেটার ফুটবল খেলেছে, এই জন্য উপভোগ্য ম্যাচ হয়েছে আসলে, যে জন্য ইংল্যান্ডকে আপনার গোলের জন্য, ইংল্যান্ড অনেকগুলো সুযোগ পেয়েছে কিন্তু গোলের জন্য অনেক তাদের দেরি করতে হয়েছে, তারা শেষের দিকে আসলে একদম শেষ মুহূর্তে। জি, আর হ্যারি কেন এবার বিশ্বকাপে অধিনায়ক, আপনার কি মনে হয় যে বিশ্বকাপে ইংল্যান্ডের মতো একটা বড় দলে এত ইয়াং একটা ক্যাপ্টেন নেওয়াটা কি ঠিক সিদ্ধান্ত ছিল? না, আপনার অবশ্যই ভালো সিদ্ধান্ত আপনার, কারণ
হ্যারি কেন তো আপনি লিগেও প্রমাণ করে আসছে সে বেস্ট প্লেয়ার এবং সে বেস্ট স্কোরার, এবং কালকেও সে আপনার তার দলকে একচ্ছ প্রধান বিস্তার করে কিন্তু তার দুই গোলে কিন্তু জয়লাভ করেছে, সে প্রমাণ করেছে সে বেস্ট প্লেয়ার, এবং বেস্ট প্লেয়ারকেই আপনি ক্যাপ্টেন আপনি দিবেন রাইট। আর ইংল্যান্ডের আবার যদি আমরা ওদের লিঙ্ক আপ প্লেগুলো দেখি, জেসে লিনগার্ড ছিলেন, ডেলে আলি ছিলেন, এক একজন এক এক দলের স্টার প্লেয়ার, ডেলে আলি খেলেন টটেনহ্যামে, লিনগার্ড খেলেন আপনার ম্যানচেস্টার ইউনাইটেড, তার অন্য নির্ভর টিম হলেও আপনার সব সেরা প্লেয়ারগুলো নিয়ে কিন্তু এবারকার ইংল্যান্ড টিম হয়েছে। তবে কালকে তারা কম্বিনেশনটা কেমন দেখতে, কম্বিনেশন আমার কাছে ভালোই লেগেছে, কারণ তাদের দেওয়া নেওয়া তাদের দ্রুতগতিতে খেলা আপনার ইংল্যান্ড ভালোই শুরু করেছে। আর এমনি আপনার মাঝ মাঠে যেটা আমরা বলি যে ক্রিয়েটিভিটি, সেটা কি একটু কম মনে হয়নি? কারণ ওরা কিন্তু অনেকটা ডিরেক্ট দুই চ্যানেল ইউজ করে খেলে, রাইট এবং লেফট ফ্ল্যাঙ্ক, যেটা ট্রিপিয়ার অনেক উপরে খেলছিলেন, লেফট সাইড দিয়ে অনেক উপরে খেলছিলেন। মাঝ মাঠে যে ক্রিয়েটিভিটি, যেটা আমরা কিছুক্ষণ আগে হ্যাজার্ড আর কেভিন ডি ব্রুইনের কথা বললাম, ওই ক্রিয়েটিভিটিটা ওইটা আপনার ই ছিল, কিন্তু ওরা চ্যানেলগুলাই বেশি ইউজ করছে। আর টিউনিশিয়াও আপনার যেহেতু তারা ফিজিক্যালি অনেক টাফ, তারা টাফ ফুটবল খেলাতে হয়তো তারা এই জিনিসটা তারা ভিতর দিয়ে না যেয়ে তারা সাইডটাই আসলে বেছে নিয়েছে। আর যে গোল দুটো হ্যারি কেইন করেছেন, দুটোই কিন্তু সেট পিস থেকে, একটা কর্নার ডিফেন্ড করতে যে বলটা লুজ করার পরে কিন্তু হ্যারি কেইন দুবার সুযোগ, আসলে যে সে সুযোগ সন্ধানে একটা প্লেয়ার সেটাই সে প্রমাণ করেছে যে সঠিক জায়গায় বলটা। আপনার ফার্স্ট গোল যেটা, ফার্স্ট গোলটা আপনার ফ্রি কিক থেকে আসার পরেই কিন্তু হেড করে তাকিয়ে দেওয়া হয় সে সুন্দর একটা পজিশনে, গোলকিপার কিন্তু সেখানেই ছিল, কিন্তু হেড করে সুন্দর একটা গোল করেছে। তারপর সেকেন্ড গোলটাও কিন্তু খুব ভালো ফিনিশিং রাইট। আর ডি বক্সে আপনি বলছিলেন যে টিউনিশিয়ানরাও ফিজিক্যাল ফুটবল খেলে, কিন্তু ডি বক্সে যখন গোল দুটো তারা কনসিড করলো টিউনিশিয়া, তখন কি মনে হয়েছে যে মার্কিংটা ঠিক ছিল না? মার্কিংটা ওই 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 জায়গাটাই আসলে পার্থক্য করে দিয়েছে হ্যারি কেইন। আচ্ছা, অভিজ্ঞতাটা ওইখানে, অভিজ্ঞতাটা ওইখানেই যে সে একটা খুব ট্যালেন্টেড প্লেয়ার এবং কোন পজিশনে তার থাকতে হবে সেটা খুব ভালোই জানে। এটাই কিন্তু টিউনিশিয়া এবং ইংল্যান্ডের মধ্যে কালকে পার্থক্য করে দিয়েছে এবং ইংল্যান্ড জয়লাভ করেছে। আচ্ছা, এবার এই দুটো দলের মধ্যে যদি বলি যে বেলজিয়ামের খেলা দেখলাম, ওরা একটা আলাদা গ্রুপে, ইংল্যান্ড আলাদা গ্রুপে, কোন দুটা কোন টিমটাকে বেটার মনে হয়েছে যে আচ্ছা বেটার চান্স আছে যে অনেক দূর যাবে সেমিফাইনাল? দুই দলে আপনি অনেক সম্ভাবনা এবং ট্যালেন্টেড প্লেয়ার আছে, তারা অলরেডি প্রমাণ করেছে। আর দুই দলেই আপনার যার যার খেলায় প্রাধান্য বিস্তার করেছে, যখন দুই দলের খেলা হবে আমি মনে করি যে খুব একটা এক্সাইটিং ম্যাচ এবং খুব ভালো একটা ম্যাচ হবে রাইট। এবারে আমরা দিনের প্রথম ম্যাচটায় আসি, আপনি বলছিলেন যে আমাদের এশিয়ান দল সাউথ কোরিয়া এবং তার সাথে খেলেছে সুইডেন। এশিয়ান দলগুলো, সৌদি আরবের খেলা দেখলাম আমরা, ইরানের খেলা দেখলাম, দক্ষিণ কোরিয়ার খেলা দেখলাম, কেন আমরা আসলে বারবার বলছি, যদিও ইরান জিতে গেছে মরক্কোর সাথে, সেটা একটা ওন গোলে, আত্মঘাতী গোলে জিতেছে, কেন আমরা আসলে ইউরোপিয়ান লেভেলটায় পৌঁছাতে, ইনফ্যাক্ট আমরা মধ্য আমেরিকার যে দলগুলো, মেক্সিকো বলেন, পানামা বলেন, কোস্টারিকা বলেন, ওই মানেও পৌঁছাতে পারছি? আসলে আমাদের হলো টেকনিক্যালি, আমি যেটা আমার মনে হয়েছে, আপনার ইউরোপিয়ান টিমগুলো দেখেন আপনার পাসিং, দ্রুতগতিতে পাসিং, কন্ট্রোলিং এবং ট্যাকটিক্যাল দিকেও আমরা অনেক, আসলে এশিয়ার আমরা যে টিমগুলো আমরা অনেক পিছিয়ে আছি। এটা আমরা খেলাই ফার্স্ট খেলা, প্রথম খেলা আমরা ইরানের যদি দেখি, ইরান অনেক টাফ ফুটবল খেলেছে, কিন্তু আপনি টেকনিক্যাল যদি দেখেন যে আমরা অনেক আমরা পিছনে আছি। আপনার সৌদি আরব একই অবস্থা, এবং গতকাল আমরা সাউথ কোরিয়ার নিয়ে আমরা অনেক আশা করছিলাম, তারা সাউথ কোরিয়ার আপনার অনেক অভিজ্ঞতা আছে, তারা সেমিফাইনালও কিন্তু খেলে রাইট 2002 সেমিফাইনাল, তাদের কাছে প্রত্যাশা ছিল কিন্তু আসলে তারা সেটা করতে পারেনি। এবং তারা কিন্তু আপনার এক গোলে যখন হারতেছিল তারা কিন্তু ওপেন 1-1 দুটো সুযোগ মিস করে, কিন্তু সেটাও আমরা আসলে করতে পারিনি। আসলে আমাদের ফিনিশিং বলেন আপনার টেকনিক্যাল ব্যাপার অনেক আমরা ইউরোপের থেকে আমরা পিছিয়ে আছি, যেটা সুইডেন, সুইডেন আপনার সব ইউরোপিয়ান বেস্ট প্লেয়ার, আপনার তাদের খেলার আপনি দেখেছেন, আর তাদের টিমে অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে, তাদের ক্যাপ্টেন যে নাকি পেনাল্টি স্পেশালিস্ট, তো তাদের থেকে আমাদের আসলে এই জিনিসগুলো আরো আমি মনে করি যে উন্নতি করা। কিন্তু ছোটন ভাই, সৌদি আরবে আমরা দেখেছি, কোরিয়াতে দেখেছি যে সেরা কোচ আছে, সেরা ফ্যাসিলিটি আছে, খেলোয়াড়দের বিল্ডও কিন্তু শক্ত, তারা ফিজিক্যালি স্ট্রং, পেস সবকিছু আছে, টেকনিক্যাল অ্যাবিলিটিটা কোন দিক দিয়ে শক্ত? আমি মনে করি যে আপনার যখন ওয়ার্ল্ড কাপ শুরু হয় বা তার আগে আমরা এক বছর দুই বছর আমরা নিয়ে ইউরোপের বা অন্য জায়গার টিম, যেমন এখন আপনার পিছিয়ে হলো আপনার সৌদি আরবের টিম, হয়তো এক দুই বছর যাবত টিম আমি মনে করি যে আপনার এই কোচগুলো আপনার এশিয়াতে আপনি তৃণমূল থেকে আসলে কাজ করা উচিত, যে ওই টেকনিক্যাল যে ঘাটতি এটা আপনি ন্যাশনাল পর্যায়ে যে ওই পার্থক্যটা আপনি ই করা ফুলফিল করা, আমি মনে করি যে এটা নিচ থেকে করা উচিত,
রাইট নিজ থেকে করা উচিত যে ওই ইউরোপিয়ান ধাঁচের আপনার ইউরোপের যে কাজগুলো একাডেমিক যে এইগুলা এগুলো আপনার এশিয়ায় আপনার আমি মনে করি যে নিজ থেকে কাজ করা উচিত, তখনই ওই পার্থক্যটা আপনার কমে আসবে রাইট। আর সুইডেন কোরিয়া ম্যাচে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছিল, সেটা হলো ভিএআর প্রযুক্তির ব্যবহার। আমরা দেখলাম যে যে গোলটা করেছেন সুইডিশ অধিনায়ক ব্লমকুইস্ট, তার ডিসিশনটার আগে বেশ কিছুক্ষণ খেলা বন্ধ ছিল, ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি ক্লিয়ার করতে পারছিল না, খেলা চলছিল তখন, তারপর বন্ধ করে আসলে অনেকটা সময় নিয়েছেন সিদ্ধান্ত নেওয়ার জন্য। পরে আমি জানতে পেরেছি ফিফার প্রকাশিত প্রেস রিলিজ থেকে যে 8 থেকে 10 বার দেখতে হয়েছে ওই পুরো রিপ্লেটা। আচ্ছা, এখন আপনি ফুটবল কোচ, আমি সাধারণ দর্শকের পয়েন্ট অফ ভিউ থেকে বলি যে ক্রিকেটে একটা বিষয় আছে যে থার্ড আম্পায়ারে যদি অনেকক্ষণ বোঝা না যায় বেনিফিটটা ব্যাটসম্যান পায়, এইখানে বেনিফিটটা কেন আপনার কেন আপনি অপোনেন্টকে দাও, এটা আমার প্রশ্ন যে আসলে সেটা আসলে তখন কিন্তু আপনার খেলা বন্ধ করে আপনার রেফারি এটা আগেও করতে পারত, যখন ঘটনা ঘটেছে তখনই কিন্তু আপনি এটা চলে যেতে পারতেন, এটা হইতে পারত। এই ধরনের টেকনোলজি, আপনি ফুটবল কোচ, আপনি কি মনে করেন যে ফুটবলের জন্য এটা ভালো যে ফুটবলের খেলা থামিয়ে এই টেকনোলজি নিয়ে অনেক বিতর্ক হয়েছে? কিছু কিছু জায়গায় পেনাল্টির ব্যাপারে আসলে রেফারিরা, এটা সব জায়গায় আমরা যখন আপনি কোচিং করি তখনও আপনার দেখা যায় যে রেফারিরা কিছু কিছু জিনিস দেখা যাচ্ছে যে আসলে পেনাল্টি হয়েছে কিন্তু ওনারা অ্যাভয়েড করে চলে গেল, মানে সামনে থেকে। আর এখানেও আপনি দেখছেন বিশ্বকাপে কয়েকটা একটা জেনুইন পেনাল্টি হয়েছে, ওনারা প্রথমে দেয়নি কিন্তু পরবর্তীতে ভিডিওতে দেখা গেছে যে আসলেই হয়েছে। জি, এটা একটা ভালো দিক, কিন্তু রেফারি, আমি মনে করি রেফারি আপনার এই জিনিসগুলো হওয়ার পর রেফারি আপনার মানসিকভাবে, রেফারি তো একটা মানুষ, সে তো একটা মানুষ, আমি মনে করি সে তার নিজের প্রতি একটা প্রশ্নবিদ্ধ, তার মনের ভিতরে একটা ই দেখা দিবে, আমি মনে করি একটা কনফিউশন থাকবে, একটা কনফিউশন যে এটা কি আসলে তো আমি দেইনি, তো সে তো একটা মানুষ, তার ভিতরে এই গিল্টি ফিলটা হইতে পারে। রাইট, এখন আসলে সব কিছুতে ভিআরটা হচ্ছে না, 4টা জিনিসও হচ্ছে, একটা হচ্ছে পেনাল্টি, একটা ফাউল, একটা রেড কার্ড ফাউল অফসাইডের ক্ষেত্রে হচ্ছে, আর গোল লাইন টেকনোলজিটা আলাদা ব্যাপার। কোচ হিসেবে আপনি কি আরও কোনো এলিমেন্ট অ্যাড করতে চান যে আরও কয়েকটা সিদ্ধান্তে যদি এই ভিডিওটা ইয়ে করা যায় বা এখান থেকে কয়েকটা যদি কমানো যায়, কি মনে হয়? না, আপনার এটা ঠিকই আছে যে 4টা ব্যাপারে আমি আজ কোচ হিসাবে মনে করি ঠিকই আছে, আরও বেশি কিছু ইমপ্লিমেন্ট করলে তখন দেখা যায় খেলাটা আসলে বিঘ্ন করবে, কারণ এখনই আপনি দেখতেছেন যে কালকে কোরিয়ার ব্যাপারটা যদি আমরা বলি এটা কিন্তু অনেক একটা লম্বা সময় নিয়ে ফুটবল খেলা, আপনি হলো দর্শকগুলো একদম লাইভ সব চলতে থাকবে, কারণ খেলা বন্ধ করে আপনি যে আপনি যদি এত সময় নিয়েই করেন তখন খেলাটা আসলে বাধাবিঘ্নই হবে। এবারে আপনাকে জিজ্ঞেস করি, আপনিও টিভি সেটের বাইরে বসে খেলা দেখেছেন, আমিও সেম টিভিতেই খেলা দেখেছি, ফাউলটা কি ছিল যেটা পেনাল্টি হয়? না, অবশ্যই অনেকবার দেখে যখন আপনার খালি চোখে কি মনে হচ্ছে, আপনি তো অভিজ্ঞ, এটা অবশ্য ডিফিকাল্ট, রেফারির জন্য ডিফিকাল্ট ছিল, রেফারির জন্য ডিফিকাল্ট ছিল যে আমরা দেখেছি যে আসলে সে বলেই ট্যাকেল, কারণ আমরা তো দেখবো যে বল ট্যাকেল করলো না প্লেয়ারের পায়ে ট্যাকেল করলো, এটা কিন্তু তাকে আমরা রেফারি যেভাবে বুঝতে পারেনি, রেফারি তো সামনে ছিল আর আমরা তো টিভিতে দেখেছি, টিভি থেকে মনে হচ্ছে যে সে আসলে বল স্লাইডিং ট্যাকেল করেছে। রাইট, এক্স্যাক্টলি। সো রব্বানি ভাই, আমাদের সময় কমে আসছে, আমরা শেষ বিষয়টা নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে আজকে রাশিয়ার ইজিপ্টের খেলা আছে, রাশিয়া চমৎকার একটা শুরু করেছে 5-0 গোলে। আসলে মজার ব্যাপার আপনার আজকে যে খেলাটার কথা বলতেছে আসলে মজার ব্যাপার, কারণ রাশিয়া যখন আপনার খেলা শুরুর আগে কিন্তু কোনো ফেভারিট ছিল না, মিশর এবং এখান থেকে কোয়ালিফাই করবে উরুগুয়ে, তো এখন কিন্তু রাশিয়াও কিন্তু আপনার সবাই কিন্তু রাশিয়াকেও কাউন্ট করতেছে, আর আজকের খেলা গুরুত্বপূর্ণ খেলা, আজকে যদি রাশিয়া জয়লাভ করতো রাশিয়া পৌঁছে যাবে 16-এ, এখান থেকে মিশর যদি ঘুরে আসে তখন কিন্তু আপনার 3 টিমের ভিতরে আপনার একটা জমে যাবে খেলাটা। আর ইজিপ্টের দিকে স্পেশাল নজর সালা, মোহাম্মদ সালাহর কারণে আজকে খেলার অনেক বেশি সম্ভাবনা মোহাম্মদ সালাহ, সালাকে কিভাবে দেখছেন যে সালা মেসি নেইমার রোনাল্ডো থাকার পর খুবই গুরুত্বপূর্ণ নিশ্চিত যে সালা যখন মাঠে আসবে তখন টিমের মনোবলটা আসলে চাঙ্গা হয়ে যাবে, সালা কতটুকু আসলে ফিট আছে এটা তো আমরা বলতে পারবো না, এটা ডাক্তার বলতে পারবে, যেহেতু রোনাল্ডোকে আমরা দেখেছি যে রোনাল্ডো মাঠে নেমেছে দেশের জন্য খেলেছে, চেষ্টা করেছে, কোচও তার প্রতি বিশ্বাস ছিল, 90 মিনিট খেলেছে কিন্তু তার স্বাভাবিক খেলাটা আসলে খেলতে পারেনি,
আর সালাহ আসলে কতটুকু কি করতে পারে আমাদের ওয়েট করতে হবে খেলার জন্য আর কি। কিন্তু টিম আপনার সালাহ যখন মাঠে থাকবে অবশ্যই মরক্কোর ইজিপ্টের আপনার মনোবল অনেক বেড়ে যাবে। ধন্যবাদ ছোটনদা, আমরা আশা করব আজকে সালাহ নামবেন এবং ইজিপ্টকে একটা জয় পাইয়ে দিয়ে মাঠ ছাড়বেন, পুরো বিশ্ব তার দিকে তাকিয়ে আছে। অনেক ধন্যবাদ দর্শক, সালার খেলা দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে এখনকার ভিশন গোল। ভালো থাকুন, সুস্থ থাকুন। Thank you.